আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দেন ও আজরাইল আমি অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছি প্রত্যেক ফেরেশতার আমি কাজ দিয়েছি বণ্টন করে আজ থেকে নিয়ে আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি মালাকুল মউত অর্থাৎ জান কবজ করি আনবা মউত সংকট কালে কঠিন নিদান বিবি বাচ্চা সামনে তোয়া খাইরানি বাজান কথা ঠিক না বেটি ভাই বিরাদর সবাই মিলে খাট বাজারের বাস সাদা খাবন ভিন্ডাইয়া লইয়া যাইবা ইষ্টি কুটুম সবাই মিলে ভাইরা দিবা মাটি কফাটলা গাইয়া তৈবা জিন্দেগি রো লাগি কথা ঠিক না বেটি সুল্লাল্লাহ রাসূলুল করিম আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জীবন মরণ আর কবর হাসরে আমরা রে দেখি আল্লাহ মায়ার নজরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার মানুষ মরিলে ফিরে নাই আসিবে আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله نهي جهام مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دكا دي حمد يا
Madina ilahi bana de habe gubare Madina bala wal ula bi kamalihi kashafat duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu alaihi wa alihi oi je rabbi ajke jaha onek dure ase kotha thik nabe thik oi je rabbi ajke jaha onek dure ase hasor marte bosbe tahor dohat kase eto nikot bosbe bole lagbe ihar taf সেই তাবেতে পাইবে সাজা তাহার যে মন পাপ কথা ঠিক নেবে ঠিক দূর করেন গে তৃষ্ণে কি ক উম্মত সে ও নবী আবে কসর লে ফিরেন গে রহমাতাল লিল আলামিন খুশ হয়েন যে আসিয়ানে জব দেখেন গে সামনে শাফিউল উম্মত হামারা রহমাতাল লিল আলামিন শাফিউল উম্মত হামারা রহমাতাল লিল আলামিন বাইতুল আমান জামে মসজিদ কুনাগাঁও এর উদ্যোগে প্রথম তাফসীরুল মাহফিলের চলন্ত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল উলামায়ে কেরাম দিগর মুরব্বিয়ানে আজাম নওজোয়ান ভাইরা বাড়িতে বসন্ত অবস্থায় রয়েছেন সম্মানিত মা এবং বোনেরা মহান আল্লাহ তাবারাকা তাআলার দরবারে অসংখ্য গণিত নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ এশার সাজেখাত ফরজ নামাজ আদায় করার পরে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কথা বলার শোনার তৌফিক কে দান করেছে ভাই তাই মুনিবের দরবারে বখলাতি না কইরা আমরা নিয়ামতের শুকর সবাই উচ্চ স্তরে আদায় করি আলহামদুলিল্লাহ বান্দার বান্দি যদি আল্লাহ তাবারাকা তাআলার দরবারে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ নিয়ামত সমূহকে বাড়ায় দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার বন্ধু যদি আল্লাহ তাবারাকা তাআলার নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন আর যদি গাফলাতি করা হয় অহংকার আনা হয় তকব্বুরি করা হয় তকব্বুর আজাজিল রেকর্ড বজিন্দা ইলানত গ্রেফতার রেকর্ড এবার যদি অহংকারী করা হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয় না আল্লাহ আয়াতের শেষের দিকে বর্ণনা করে দিয়েছেন ইন্না আযাবিল শাদীদ পরকালের জিন্দেগি আছে কি ভাই না দুনিয়ার মধ্যে তা হইব পরকালের জিন্দেগি মিলে সব ফাস্তা তে আমরা নিয়ামতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আপনার খুশি হয়ে ওই মুহূর্তে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইছেন বলেন সুবহানাল্লাহ তে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আপনারা আমার সাথে বলতে পারবেন ক্ষেত্র বিশেষ সুবহানাল্লাহ নিয়ামতের শুকর আদায় করা হয় বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধু মতে খাতে মুর্দে ও পরি গুফতে মুসা বা খুদা দর কুহে তুর গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর পেগাম্বর হযরতে সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবিনী বাবারা নবিনী নবী শুধু মানবের নবী না দানবের হ্যাঁ জিন্নাতেরও বা সুলাইমা দাদে মুলকে সরোবরি শুধু মতে খাতে মুসদে ও পরি পেগম্বর হযরতে সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তফসহ বাতাসের উপর বর করে সফরে যান এমত অবস্থায় আল্লাহর এক গোলামের দৃষ্টি পড়ে গেল তখতের দিকে যখন নাকি দৃষ্টি পড়ে গেল আল্লাহর গোলাম নিয়ামতের শুকর আদায় করল সুবহানাল্লাহ
যখন নাকি আল্লাহর গোলাম নিয়ামতের শুকর আদায় করলো সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্তার সামনের দিকে অগ্রসর হয় নাই এবার জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহর গোলাম রে বলে ও আল্লাহর গোলাম এমন এক শব্দর উপর তুমি আমল করেছো কি শব্দ তুমি বলেছো বলো তো আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্তার সামনের দিকে অগ্রসর হয় নাই ওখানে যদি হঠাৎ করে প্রধানমন্ত্রী আমার আপনার সামনে হাজির ওযু দেখবনি নাকি দেখুন বাদশাহ প্রশ্ন করে গোলাম তার প্রতি উত্তরে বলে ও পয়গম্বর সুলেমান আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আপনি সফর করতেছেন এমন অবস্থায় আল্লাহর দরবার আমি নিয়ামতের শুকর আদায় করেছি সুবহানাল্লাহ পরে একটা মিজান দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা ঘটনা আপনারা জানা গুফতে আতিক বাদ আজ ভাঙ্গে বেলাল খুশুদি বর আরশ আলা জুল জালাল গুফতে আজাইম রুজে সুতবা সুরজুর সিদ্ধতে মুসল্লিরা হাত ও শয়তান হুজুর বলেন আল্লাহু আকবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিন বিস্তারিত বলার সময় নাই মুয়াজ্জিন সাহেব আসলেন বিলাল ঘটনা ক্রমে পরিবর্তন করা হয়েছে নি হয়েছে সুসজ্জিত মসজিদ নয়া মসজিদ দ্বারা আজান দেওয়া হয়েছে ফজরের আজান কোন ওয়াক্তের আজান ফজরের আজান ফজরের আজানের মধ্যে আসসালাতু খাইরুম মিনান নাওম আছে নি শব্দ না নাই কথা বলেন আছে নি না নাই সুসজ্জিত মসজিদে ফজরের আজান দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের খেদমতের মধ্যে জিবরিলে ফাদায় দেন ও জিবরিল আমার বন্ধুকে বলো ফজর আজান কিসের জন্য হয় নাই আজান হইছে নি হইছে বেলালে দিছিল না সুসজ্জিত মাজ্জি হিসাবে দিছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খেদমতের মধ্যে পেশ করে দিলেন ও আল্লাহ আজান হয়েছে বেলালে আজান দেওয়া হয় নাই দ্বিতীয়বার জিবরিলকে ফাটাইয়া দেওয়া হলো বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের খেদমতের মধ্যে আমার বন্ধুকে বলে দাও যতক্ষণ পর্যন্ত পুনরায় বেলালে আজান দেওয়া হবে না আমি রাত্রেকে রাত্রে রাখি দিব দিনে পরিণত করব না তফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করেন বিলালে আজান দিছেন সকাল হইছে ভাই 8টা কটা হইছে 8টা যাই হোক আমি ভূমিকার দিকে আর যাইতাম না খালি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কুরআন শরীফ কয় পারা বলেন কয় পারা 30 পারা 30 পারা কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 টি সূরা দিয়েছেন কটা সূরা ভাই 114 টি সূরা হ্যাঁ ধারাবাহিকভাবে আমি সূরাতুল আল ইমরান অর্থাৎ 3 নম্বর সূরা 4 পারার অন্তর্ভুক্ত 102 নম্বর আয়াতে কলিমা তেলাওয়াত করেছি আমি এই দিশিকে পুরা না করি আমার তেলাওয়াত আয়াতের মধ্যে চলে যায় কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত খালা কিসের জন্য নাজিল করলেন যাকে প্রেক্ষাপট বলা হয়েছে না কোন কোন কারণে এই আয়াতটা নাজিল করলেন ইমাম সাহেব সাইফ জোন সবের নাম কোয়া সম্ভব হইতো না এর মধ্যে ইমাম মালিক একজন আছেন নি কথা বলেন কথা বলেন ইমাম মালিক আছেন নি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দিলের মধ্যে তমান্না এসে গেছে বুজুর্গে কি নাহি হামকো জরুরত বুজুর্গে কি নাহি হামকো তামান্না গুলাম আপনা বানা মুজগো খুদায়া গুলাম আপনা বানা মুজগো খুদায়া আশি কলসে ক্যা মজা হায় মাসু কলসে পৌঁছিও বাগান উনে ক্যা মজা হায় বুলবুলুকে পৌঁছিও কুদরতুল্লাহ নে বানায়া জমিন আসমান কো শামসুনে হার লাইলে কমর জিন ইনসান কো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কল্পনা করলেন আমি মক্কাতে মৃত্যুবরণ করব না মদিনাতে মৃত্যুবরণ করব কি কল্পনা মক্কাতে মৃত্যুবরণ করব না মদিনাতে মৃত্যুবরণ করব কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন যত ধরনের নামাজ আছে সব নামাজ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সমাধান করেন এর মধ্যে একটা নামাজ আছে নি ইস্তেগারার নামাজ কথা বলেন ইস্তেগারার নামাজ আছে আপনার হাজত পুরা হইবার জন্য যাই হোক ইস্তেখারার নামাজ তাই সমাধা করলা এক মাস কয় মাস এক মাস এক মাস যখন নাকি পূর্ণ হয়ে গেল
বিশ্বনবি রহমতুলিল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে শুভাগমন করিলেন বলেন সুবহানাল্লাহ তাই না বাবারা শুধু শুভাগমন করেন না বিশ্বনবি রহমতুলিল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে শুভাগমন করেন এবং মুচকি হাসি দিয়ে ডান হাতের পাঁচটি আঙ্গুলি দেখাইলেন বলেন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ছেড়ে গেল সারা দেওয়ার পরে তাজ্জব হয়ে গেলেন নবীজি আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন আর নবীজি ডান হাতের পাঁচটি আঙ্গুলি দেখাইলেন ওই ডান হাতের পাঁচটি আঙ্গুলের কি মতলব রয়েছে উদ্দেশ্য রয়েছে খোয়াব দেখো নিমালা আক্তা হঠাৎ করে গেছে কি লন্ডন গীতাখন ইউনিভার্সাল খোয়াব দেখো না এখন তাৎপর্য আমার জানার দরকার এই ভাষাঙ্গুলের তাৎপর্য জানার দরকার মক্কার যে সমস্ত হযরতে উলামায়ে কেরাম ছিলেন তাদের খেদমতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলে ফাটিয়ে দিলেন কারে দিলেন ছাত্ররে ফাটিয়ে দিলেন আর ছাত্ররে বললেন ছাত্র নাম বলবে না কে খোয়াব দেখেছে নাম বলবে না এমত অবস্থায় ছাত্র বিভিন্ন জায়গার মধ্যে চলে যায় সঠিক উত্তর পাওয়া হয় নাই বাবারা এবার ও মৌলভী বাজারের বাবারা শুনানে মাল ঘটনা লাম্পা সেই দিকে আমি যাব না এবার খুলাসাতুল কালাম হলো শেষ পর্যন্ত ওই ছাত্র ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির খেদমতের মধ্যে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির খেদমতের মধ্যে গিলে প্রথম অবস্থার মধ্যে সালাম দিলেন সালাম দিয়ে আমি যে কারগুজারি বলেছি ওগুলা পেশ করলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন ও সাকি শুনো এবার বলো তো ওই খোয়াবটা কে দেখেছে আর হুজুরের কিতাব হয়ে গেছে খোঁজ নি নাম খোঁজ নি এবার যতক্ষণ পর্যন্ত তুমি নাম বলবাই না ততক্ষণ পর্যন্ত খোয়াবের তাৎপর্য বলা সম্ভব হবে না ছাত্র পুনরায় চলে আসলে কার খেদমত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খেদমতের মধ্যে হুজুর ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন নাম না বলা পর্যন্ত এই তাৎপর্যগুলি বলা সম্ভব হবে না এবার দ্বিতীয়বার চলে গেলেন ইমাম আলী রহমতুল্লাহ আলাইহি ছাত্রকে বলে দিলেন নাম বলার জন্য সালাম দিলেন কালাম করলো এরপরে বললেন ওই খোয়াবটা দেখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন ও সাকির আমার ও ধারণা অন্তরের মধ্যে ওই কথাটা ওই খোয়াব একমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া কেউ দেখা সম্ভব হবে না এবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডান হাতের পাঁচটা আঙ্গুলি দেখাইছেন ডান হাতের পাঁচটি আঙ্গুলির তাৎপর্য জেনে নাও কোরআনে করিম 30 পারা এর মধ্যে 21 পারা সূরাতুল লুকমান কয় পারার মধ্যে 21 পারার মধ্যে সূরাতুল লুকমান সূরাতুল লুকমানের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঁচটি জিনিসের কথা বর্ণনা করে দিয়েছেন বলেন সুবহান এক নম্বর হইল কিয়ামত কবে সংগঠিত হবে এক দুই নম্বরে বৃষ্টি কোন দাগাত কোন দিন অবতরণ করা হবে দুই তিন নম্বরে মার ফেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এই এই খবর কে জানেন ভাই তিন চার নম্বরে আগামী করলো আমার আপনার রিজেক্ট কোথায় পাঁচ নম্বরে কে কোন দিন কোন জায়গায় মৃত্যুবরণ করিবে বলেন সুবহানাল্লাহ এরপরে দেখি সীমিত সময়ের মধ্যে দেখি আপনারা জানি এক কিছু মতো বুঝালি দেয় নাকি তখন বা এক নম্বর ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ বলেন সুবহানাল্লাহ ও গো নবীজি বেঈমান কাফির মুশরিকরা আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামত কবে সংগঠিত হবে ও মৌলভী বাজারের বাবারা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি জানতে চাই কিয়ামত কবে সংগঠিত হবে আর না হবে ওই খবর কে জানে নবী জানেন নি আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিসসাআতি আইয়ানা মুরসাহা আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে নবী গো আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামত করবে সংগঠিত হবে আর না হবে নবীজি তার প্রতি উত্তরে বলেন কিয়ামত কবে সংগঠিত হবে আর না হবে ইলা রব্বিকা মুনতাহা ওই খবর কে জানে আল্লাহ এক দুই নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস বৃষ্টি কোন জায়গায় কোন দিন অবতরণ করা হবে ওই খবর কে জানে বাবা কথা বলেন বৃষ্টি কোন জায়গাত কোন দিন অবতরণ করা হবে ওই খবরটা জানেন আল্লাহ একটা প্রশ্ন করিলে আপনারা রে ফেরেশতা অসংখ্য গণিত না নি আচ্ছা এর মধ্যে মারুফ মশহুর প্রসিদ্ধ কয়জন ফেরেশতা 60 জন কয়জন বাবা 60 জন ফেরেশতা হইলে মারুফ মশহুর প্রসিদ্ধ একজনের নাম হইল আজরাইল একজনের নাম জিব্রাইল একজনের নাম ইসরাফিল একজনের নাম মিকাইল 60 জনের এক দায়িত্ব নি 60 জনের এক দায়িত্ব নি জিনা 60 জনের এক দায়িত্ব না ব্যাখ্যা করার সময় আমার হাতের মধ্যে নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণ করান এইনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আল্লাহ হুকুম করবেন কোন দিন কোন জায়গার মধ্যে বৃষ্টি অবতরণ করা হবে এবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হইল আল্লাহ যে জিনিস হল ওইটা তা নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া শেষ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হইল জান খবর কিলা হইল যদি পাই আর ইসরাফিলের দায়িত্ব হইল কিতা ও নুফিখা ফিসূর ফাইদাহুম মিন আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন বলেন সুবহানাল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হইল সিংহার মধ্যে ফুঁ দেওয়া কোন কয়টা দিবেন না দেই গুলামি রাখি দেই প্রত্যেক ফেরেশতার দায়িত্ব রয়েছে এবং মশহুর 60 জন ফেরেশতার দায়িত্ব আমি বললাম আমার আমার আপনার পিতার নাম বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা ঠিক না বেটি আমরা কার সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দে আল্লাহ কিতা দি মানাইছিলা 60টা জিনিস এর মধ্যে মাটি আছে নি আচ্ছা খেয়াল করে শুনেন আদম আলাইহিস সালাম দে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দ্বারা আল্লাহ ফেরেশতা কোনকে বললেন ফেরেশতা আমার মাটির প্রয়োজন কে প্রয়োজন আমার মাটি এনে দাও বললাম না অসংখ্য অগণিত ফেরেশতা মাটির লাগি যায় কিন্তু মাটির জবান আল্লাহ কুলিয়া দিছেন যে কার গুজারি মাটি আহাজারি করে বরদাস্ত করা সম্ভব না অর্থাৎ আনা সম্ভব না ঘটনা লম্বা শেষ পর্যন্ত মাটি আইনিয়া দিছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ আজরাইল কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন আজরাইল তুমি মাটি আনলাই মাটি কে হাজারি করে না আজরাইল তার প্রতি উত্তরে বলে প্রভু আল্লাহ আপনার হুকুম রক্ষা করতে হবে মাটি কার গুজারি করেছে আহাজারি করেছে ও আজরাম ও আজরাইল আমাকে নিও না নিও না আমি কার গুজারি শুনি না না শুনে আল্লাহ তোমার হুকুম রক্ষা করতে আমি মাটি গুলা নিয়ে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দেন ও জিব্রিল ও আজরাইল আমি অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছি প্রত্যেক ফেরেশতার আমি কাজ দিয়েছি বন্টন করে আজ থেকে নিয়ে আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি মালাকুল মউত অর্থাৎ জান কবজ করি আনবা মউত সংকট কালে কঠিন নিদান বিবি বাচ্চা সামনে তোয়া খাইরানি বাজান কথা ঠিক না বেটি ভাই বিরাদর সবাই মিলে খাট বাজারের বাস সাদা খাবন ভিন্ডাইয়া লইয়া যাইবা লাশ
ইষ্টি কুটুম সবাই মিলে ফাইজা দিবা মাটি কফাটো লাগাইয়া তৈবা জিন্দেগী রো লাগি কথা ঠিক না বেটি আজরাইল আমি তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দায়িত্ব দিলাম তুমি হইলে হাজার মালাকুল মওত অর্থাৎ প্রত্যেক মানুষের 18000 মখলুকাত রয়েছে বাবার আমার সময় নাই সুতরাং প্রত্যেকের জান কবজ করার দায়িত্ব কার বুঝাইতাম বলছি 60 জন ফেরেশতা এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার 3 নম্বর প্রশ্ন চলে গেল 4 নম্বর আইলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম পাঁচটা আঙ্গুল দেখাইলেন আমি 3 নম্বর জবাব হয়ে গেল রে বাবা মায়ের পেটের মধ্যে সন্তান মেয়ে হবে না ছেলে হবে ওই খবর জানে কে মার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে ওই খবর জানে কে একটা স্কাল আল্লাহ সন্তান দেনেওয়ালা মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে তাহলে ওই যে কথাটা এটার উপর ইস্তেকামত দৃঢ় বিশ্বাস থাকতে হবে মুসলমানের কথা ঠিক না বেটি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله استقامت تختوي تكة تختوي وكون جدي سنتان الله فاك رب العالمين دين نبي اقل سنتان كار كاسي سايسين কার কাছে ভাই আল্লাহর কাছে আপনারা দেখেন পবিত্র কোরআনে করিমের আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনির বাপের পিতার নাম কি বাবা হন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ পবিত্র কোরআনে করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছে রাব্বি হাবলি মিনাস সালিহিন فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ বলেন সুবহানাল্লাহ পয়গম্বর হযরতে সুলেমান পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন আল্লাহ আমাকে সন্তান দান করো অথচ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এই সময় ছিল 82 বছর 82 বছর বয়সে মানুষ জোয়ান না বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় আল্লাহ দোয়া কবুল করতেন সন্তান দিতেন সেই সন্তানের নাম হইলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বরে দেখেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন হুনালিকা দা জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেছেন ছেলে দান করেছেন আল্লাহ নবীও বানিয়ে দিয়েছেন নাম রাখিয়া দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এটা জিকির করি বাবা লা ইলাহা আয়ুধ নবী করলেন জিকির কষ্ট রুদে ভরিয়া মুহুদের নবী করলেন জিকির রওজা শরীফ বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী করলেন জিকির ইব্রাহিম নবী করলেন জিকির আগুনের মধ্যে বসিয়া ইউনুস নবী করলেন জিকির মাছের পেটে তাকিয়া ইউসুফ নবী করলেন জিকির কারাগারে বসিয়া মুসা নবী করলেন জিকির
জিকির তোর পাহাড়ে দাঁড়াইয়া লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।